আজকে আমি নিয়ে এলাম ফুড সাপ্লাই এসে নয় কয়েকটি কতকগুলো ঘটনা কতকগুলো ঘটনা এবং কতকগুলো ঘোটালা নিয়ে শুধু প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার প্রমাণ নেই স্ক্রিনশটে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পরীক্ষা অনেকে লেট হয়েছে অনেকে পরীক্ষা দিতে পারেনি সিল খোলা ছিল ইনভিজিলেটরকে বলা কেউ তারা কিছু করে নি তার প্রমাণ এবং তাদের স্বীকারোক্তি কিছু ছেলে আমি কালেক্ট করে রেখেছি সেটা ফেসবুক অন্যান্য গ্রুপ থেকে তোমরা দেখলে বুঝতে পারবে যে আজকে এই ফুড এস পরীক্ষা কতটা ঘোটালা হয়েছে এবং তোমার কমেন্টটি অবশ্যই আমাকে জানাও প্রথমে দেখতে পাচ্ছ যে কেমন কি বলা হয়েছে তাহলে আলোচনা করি দেখো প্রথম ঘোটালা আমি ঘোটালা নাম্বার ফোর তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঘোটালা নাম্বার ফোরে কি জিজ্ঞেস করছে যে ঘোটালা ফোর ফুড সাপ্লাই পরীক্ষা আগেই প্রশ্নপত্র ফাঁস আজ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাপ্লাই ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা হয়ে গেল সমগ্র রাজ্য জুড়ে আনুমানিক এগারো লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় ভোগছিলেন পরীক্ষা দিয়ে বের হয়ে পরীক্ষার্থীর মুখে শোনা যায় বেশ কিছুদিন পরীক্ষার্থীরা নাকি মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে গেছেন ভালো করে দেখো দেখো বেশ কিছু পরীক্ষার্থী নাকি মোবাইল ফোন নিয়ে পরীক্ষার্থী হলে গেছেন অপর দিকে ভাইরাল হওয়া ভিডিও বা ছবিতে দেখা আছে প্রশ্নপত্র আগে থেকেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে তার এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা একটা নিউজ পোর্টালের স্ক্রিনশট তুমি দেখতে পাচ্ছ এটা গেল ঘোটালা নাম্বার ফোর এবার ঘোটালা নাম্বার ফাইভ ঘোটালা নাম্বার ওয়ান টু তোমাকে ধীরে ধীরে দেখায় তুমি দেখতে পাবে দেখো ঘোটালা নাম্বার ফাইভ যে কি হয়েছে এটা একটা ছেলে তার অভিজ্ঞতা বর্ণনা করেছে তার ফেসবুকে আমার পরীক্ষা নীলকান্ত হাই স্কুলে বোলবাড়ি জলপাইগুড়িতে পরীক্ষা যত সময় পৌঁছে দেখি নব্বই নম্বর সিটে বসে আছে একটি বাচ্চা মেয়ে তার রোল নম্বর হচ্ছে নিরানব্বই ঠিক আছে সে আবার যথারীতি আমার ওএম সিটটির নাম লিখেছেন ইনভিজিলেটার দৃষ্টি আকর্ষণ করতে তিনি বলে উঠলেন আমার ব্যাপারে আপনারা বুঝে নিন আপনার ব্যাপারে আপনারা বুঝে নিন আজ ব্যাপারটা তো ওমের সিট নিয়ে হাঁটা দিলাম প্রধান শিক্ষকের কাছে তিনি এসেই মহামান্য পরীক্ষার্থীরকে সরিয়ে যথাস্থানে বসালেন তার অলিখিত ওমের সিট এক্সচেঞ্জ করে আমাকে দিলেন আদৌ ভ্যালিড হবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায় জানি এরকম গ্রামীণ এলাকার একটি স্কুলের এরকম এক্সাম কন্ডাক্ট করার অভিজ্ঞতা অভাব তবু ইনভিটারের দায়িত্ব ভাবুন তার সিটি পরীক্ষায় ওমআসি আর একজন নাম লিখে দিয়েছে এবং তাকে আবার নতুন ওমএ সিট দিয়েছে তো গ্রহণযোগ্যতা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আর তাছাড়া এমন হবে কেন কথা হলো গ্রহণযোগ্যতা হোক না হোক পরে প্রশ্ন এমন হবে কেন পরীক্ষা হলে এমন করা উচিত কি তারা কন্ট্যাক্ট করলো এবার আসুন আরেকটি ঘোটালা শুধু ঘোটালা নাম্বার সিক্স এটা দেখুন এটা শুনলে আপনি আরও অবাক হয়ে যাবেন আচ্ছা কোথায় থেকে শালবনি বয়েজ হাই স্কুল শালবনি পশ্চিম মেদিনীপুর থেকে বলা হয়েছে এর আগে আমি দিয়েছিলাম বাঁকুড়ার ঘোটালা এবার দেখুন মেদিনীপুরের ঘোটালা যে বারোটা পঁয়ত্রিশ পি এম এক্সাম হলে ঢুকলাম রুম নাম্বার পঁয়ত্রিশ আমি আমার সিটে বসলাম টেবিলের দিকে তাকিয়ে দেখি কোশ্চিনে প্যাকেট পড়ে আছে প্যাকেটটা দেখলাম সিল কাটা ভালো করে শুনুন সিল কাটা এই দেখুন সিল কাটা আমার সঙ্গে 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 ইনভিজিটেল যে ইনভিজিলেটর আছে তাকে বললাম এবং কিন্তু প্যাকেট যে কাটা ছিল সিল কাটা কেন কারণ নিয়ম হচ্ছে এক্সাম পরীক্ষার্থীর সামনে সিল কাটতে হবে তখন তিনি কি বললেন দেখো তখন তিনি একটু ভয় পড়ে গেলেন উনি বললেন আমরা কিছু জানি না আমরা তখন সেন্টার ইনচার্জ কাছে গেলাম উনি বললেন কোশ্চিনের প্যাকেটটা পুলিশের উপস্থিতি খুলেছি আমরা বললাম এভাবে তো খোলা যায় না কোশ্চিনের প্যাকেটটা তো আমাদের উপস্থিতিতে আমাদের সামনেই কাটতে হয় তখন উনি বললেন আমরা এই রকম কোনো নিয়ম জানা নেই আমরা এক্সাম দিতে অস্বীকার করলাম তখন উনি বললেন সেটা আপনাদের ব্যাপার প্রতিবাদ করলে করুন আপনারা কি করবেন ভাবুন কি অবস্থা নিজের চোখের সামনে এত বড় ঘটনা দেখে আমি নিজেই লজ্জায় পড়ে গেলাম ঠিক আছে এবার দেখুন আসল ঘটনা যে আসল ঘটনার সাক্ষী ছিলেন তিনি এই ছেলেটা যিনি ফেসবুকে দিয়েছেন এবং সেখান থেকে কালেক্টেট করেছি তিনি বলতে চাইছেন যে কি করে কি টুকলি হয়েছে তার দেখুন এবার আসি আসল ঘটনায় এক্সাম হল বেড়ানোর মুখেই দেখা গেল এক স্কুল ফ্রেন্ডের সাথে সে আমাকে সাইডে রেখে বললো পরীক্ষা তার পাশে বসে একটা মেয়ে একটি চিরকুট দেখে ওএম্যার সিটে গোল করা যাচ্ছে তো জিজ্ঞেস করতে বললো পরীক্ষার্থী কয়েকটি কোয়েশ্চেনের আনসার বলে দেয় এবার পরীক্ষা শেষে মেয়েটির কাছ থেকে চিরকুটির আমি চেয়ে নিই এর সে আমাকে এবার সে আমাকে সে বিখ্যাত চিরকুটে দেখিয়ে বললো দেখো তো ভাই সব ঠিক হয়েছে কিনা আমার প্রথমে বিশ্বাস হয়নি তবুও চিরকুটে হাতে নিয়ে যখন দেখলাম তার বনে গেলাম ন নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন অ্যান্সার ঠিক হয়েছে ভাবন পিএসসির মতো একটি সংবিধান প্রতিষ্ঠিত যদি এই রকম দুর্নীতিগ্রস্ত হয় তাহলে রাজ্যের বেকার ছেলেরা কি করবে কি করে ভালো এক্সাম দেবে কি হবে তাদের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ নিয়ে সেলে এ এত ঘোটালা নামার পাঁচ গেলো আপনাকে আরও ঘোটালা প্রুফ সামনে দেখাচ্ছি ইয়েস প্রুফ উইদাউট প্রুফ কখনো কথা বলি না দেখুন এই ঘোটালাটা দিয়েছে দেখুন পুনঃশ্বর গেছে কিন্তু তবুও চলে যায় পড়াশোনা চলো আমরা পড়ি যে কিছু চাকরি প্রার্থী কী বলেছে চাকরি প্রার্থীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওই ছবিটির সঙ্গে মিল রয়েছে প্রশ্নপত্রে তাদের আশঙ্কা তাহলে কি আগেই থেকে প্রশ্নপত্র জেনে উত্তর লিখে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন ঘুরছে চাকরি প্রার্থীদের অন্দরে প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে কি কাজে এলো না পিএসসি নজরদারি কেন না এবার প্রেস অর্থাৎ প্রশ্নপত্র যেখানে ছাপা হয়েছে সেখান থেকে ডাক বিভাগের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে যাওয়ার কথা ছিল সাম্প্রতিক অতীতে পিএসসির একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস একাধিক অসঙ্গতি সহ নানা বিপত্তি ঘটনা ঘটেছে সেই সমস্যা স্থায়ী সমাধানে কড়া পদক্ষেপ নেওয়া এবারও দরকার ছিল কিন্তু কি হলো তার ব্যাপারটা দেখেছো তাহলে তুমি এই ঘটনাগেলা দেখতে পাচ্ছ যে এর আগেও যে পরীক্ষার আগেই ইন্টারভিউ চিঠি পেয়ে ধন দে চাকরি প্রার্থী ফুড সাপ্লাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে দেখতে পাওয়া যায় যে তারা নাকি পরীক্ষায় অ্যাডমিট কার্ড নয় ইন্টারভিউয়ের কল লেটার এসেছে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা বসার জন্য অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে বেরিয়ে এলো ইন্টারভিউ চিঠি এই চিঠি হাতে পেয়ে অবাক চাকরিপ্রার্থী যুবক কোথায় যাবেন কি করবেন কিছুই ভাবতে পারছেন না মুর্শিদাবাদ লালবাগ শহরের বাসিন্দা ওই যুবক গৌরা পান্ডে জানান তিন দিন আগেই ওই চিঠি হাতে পেয়ে অবাক হয়েছে একেবারে ছবি টবি দিয়ে ইন্টারভিউ চিঠি দিয়ে বসলাম না অথচ ইন্টারভিউ কি করে সম্ভব বুঝতে পারছি না তা আবার যেদিন লিখিত পরীক্ষা নেওয়ার কথা সেদিন ইন্টারভিউ কি হবে বুঝতে পারছি না তিনি জানান বিষয়টি বন্ধু মহলে জানালে তারা পাবলিক সার্ভিস কমিশনের হেল্প লাইনে যোগাযোগ করে পরামর্শ পরামর্শ দেন কিন্তু চেষ্টা করেও তাদের হেল্প লাইনে কোনো ফোন নম্বর ধরানো হয়নি কারণ ফোন নম্বর ধরেই না তাহলে বারবার কয়েকবার ফোন করে বলে জানান তিনি বিরক্তিকর সুরে বলেন কেউ কোনো ফোন রিসিভ করেননি এমনকি শুক্রবার বিকেল না ঘটনা হতভাম্ব গৌরব পাণ্ডে বলেন এমন চাকরির পরীক্ষা বসার সুযোগ কম যাও একটা সুযোগ পেলাম সেটা আবার কাজে লাগাতে পারলাম না কেন এই চিঠি দপ্তরে প্রধান কার্যালয়ে গেল না উত্তরে যুবক জানান লালবাগ শহরে থাকলেও খুবই সাধারণ মানুষের মানুষ আমি অতি জায়গায় কী বলে হ্যাঁ তাদের কি করে মানুষের মতোই তার কথাও হয়নি তিনি অবশ্য জানান তাদের এই অদ্ভুত কারণের কি অবস্থা অনেকেই বন্ধুর একই অবস্থা তবে এটি চেয়ারম্যান এই ঘটনার পক্ষে যে সাক্ষী দিয়েছিলেন আগেই বললাম যে এটা বলা হয়েছে যে কিছু ফ্রড লোকের বা ফ্রড সংস্থার এটি কাজকর্ম এই পুরো পিএসসি পরীক্ষাটি বাতিল করতে তোমরা নিঃসায় দেখতে পাচ্ছ ছবি সাহ পেপার রেখেছিল ঠিক আছে তো এই চঞ্চলকার ঘটনা সত্যি কি মানা যায় তাহলে তোমার কি মতামত কি হয়েছে পরীক্ষা কি অনেকে পরীক্ষা দিতেও পারেনি ইয়াস অনেকজন পরীক্ষা বাকড়াই দুশো জনের সাতজন পরীক্ষা দিতে পারেনি অনেকে পরীক্ষা দিয়েছে দুটো তিরিশের পরও আধ ঘন্টা পরীক্ষা দিয়েছে অনেকে এক পর পরীক্ষা দিয়েছে অনেকে মোবাইলে ঢুকে পরীক্ষা দিয়েছে অনেকে চিরকুট ধরে পরীক্ষা দিয়েছে অনেকে কত কী ঘটেছে অনেকে প্রশ্নপত্র সিল কাটা দেখতে পাইনি আগে থেকে সিল কাটা ছিল প্যাকেট পড়েছিল তো এতগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে কেন ঘটলো বা কতটাই ঘটনাগুলো সত্য বলে তুমি মনে করছো তার কমেন্ট বক্স আমাকে জানাও কেমন লাগলো অবশ্যই আমাকে বলো যাই পড়াশোনা ধরতে হবে ঘোলা জলি মাছ ইয়াস খুব ভালো লিখেছেন তিনি যে দেখো জল তো ঘোলা হচ্ছে কিন্তু মাছ তোমাকে ঘোলা জলেই ধরতে হবে এবার আসুন একটা অদ্ভুত ঘটনা যে তিনি পিএসসি ডিপার্টমেন্টের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন আচ্ছা ঘোটালা নাম্বার ওয়ান এটা একটি পুরাতন ঘোটালা পরীক্ষার আগেই যে ইন্টারভিউ চিঠি পেয়েছেন ধর চাকরি প্রার্থী তবে চেয়ারম্যানকে জিজ্ঞেস করে তিনি বলেন যে পিএসসি ফুড সাপ্লাই পরীক্ষাটা ক্যান্সেল করার জন্য এই রকম কিছু অসৎ ব্যক্তিদের এটা কাজের উপায় বলে আলোচনা করেছেন তবে আপনি আপনার মতামতটি আমাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানান এবার দেখুন বিখ্যাত ঘটনা ঘোটালা নাম্বার টু কী ঘটনা নাম্বার টু দেখুন একজন চিঠি লিখেছে পিএসসিকে ভালো করে দেখুন পিএসসিকে কী লিখেছে সাবজেক্ট এক্সপ্লেন অ্যাবাউট দ্য ঠিক আছে অ্যাবাউট দ্য ট্রেনিং এক্সট্রা টাইম ফর ফিউ স্টুডেন্ট ফিউ সেন্টার্স ফিউ রুমস কেন কিছু রুমের জন্য এক্সট্রা টাইম দেওয়া হয়েছে ইয়াস পরীক্ষা শুরু হয়েছিল একটাই শেষ হবার কথা ছিল দুটো তিরিশে তাহলে কেন এর পরেও টাইম দেওয়া হলো নিশ্চয় দেখতে পাচ্ছ উই আর ক্যান্ডিডেট অফ এক্সাম অফ সাব ইন্সপেক্টর ইন এ সাবঅর্ডিনেট ফুড অ্যাস সাপ্লাই অ্যান্ড লেখা আছে আবার ভ্যাকান্সি দেখতে পাচ্ছ একটা কলেজে আচার্য গিরিশচন্দ্র কলেজে ঠিক আছে এই রুম নাম্বার রুম নাম্বার দেখতে পাচ্ছি তিনশো দুই তিনশো তিন তিনশো লিখে রেখেছে আর রুম নাম্বার তিনশো দুই দেখো সব ক্লিয়ারলি লিখে রেখেছে যে ওয়াজ কন্টিনিউ ভালো করে দেখো ওয়াজ কন্টিনিউ ওয়াজ কন্টিনিউ দ্য এক্সাম আফটার টু টু থার্টি দুটো তিরিশের পরেও এক্সাম রুম চলেছে দুটো তিরিশের পরেও তারা লিখিত কমপ্লেন জানিয়েছে তাহলে ভাবো আজকে কোথায় তাহলে কি করে হবে মেরিট শুধু এই নয় দেখেছো এই যে তো তাদের রুম ছাড়া দুটো তিরিশের পরে এক্সাম হয়েছে তাহলে তুমি কি বলছো কি ঘটবে কি ঘটে ঘটালার নাম্বার দেখালাম আরও ঘোটালা দেখো আবার একটা প্রেস মিটিংয়ে তোমায় দেখায় যেখানে ঘোটালা হয়েছে এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ এই যে দেখো এই চিরকুটটা পুরো হুবু মিলে গেছে তুমি চিরকুটটা মিলিয়ে নিয়ে দেখতে পারো এরপরে এসো আরেকটি প্রশ্নপত্রে আরও কিছু ঘোটালা তোমার সামনে ফুড ইন্সপেক্টর পাতে লিখিত পরীক্ষা শেষ না হতেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে উত্তর দুটি চিরকুটের লেখা উত্তর আর এই ছবি দেখে চূড়ান্ত উদ্বেগ রাজ্য রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থীরা অনেকে মনে করছেন নানান প্রশ্ন তাহলে কি ফাঁস হয়ে গেল পিএসির প্রশ্নপত্র প্রশ্ন চাকরি প্রার্থীদের একাংশ প্রশ্নপত্র কি ফাঁস হয়ে গেছে কেনই এইভাবে চিরকুটো আনসার ঘুরবে কেনই বা মিলে যাবে কেনই বা মোবাইল নিয়ে ঢুকবে কেনই বা মোবাইল এস এস আসবে তার সদুত্তর কেউ দিতে পারছে না কতটা যে ঘোটালা হয়েছে যতক্ষণ না ঠিক করে যাচ করা যাচ্ছে ঠিক করে বলা যাচ্ছে না কিন্তু এইভাবে যদি ভাইরাল হতে থাকে এইভাবে যদি কমপ্লেন করতে থাকে তোমাদের সামনে নেলাম দেখলে একজন ছেলে কমপ্লেন করেছে হ্যান্ড রাইটিংয়ে দেখলে আরেকজন লিখে ফেসবুকে লিখেছে তাহলে তার অভিজ্ঞতা বর্ণনা করেছে এইভাবে হলে কীভাবে চলবে কোথায় গেল আমাদের সেই বেকারত্বের জ্বালা এই বেকারত্বের জ্বালা নিয়ে আমরা কি করব তোমরা কি করবে কেন কি হয়েছিল তোমার সাথে কোনো অভিজ্ঞতা ঘটেছিল কি তোমার জীবনের সাথে কোনো অভিজ্ঞতা যদি ঘটে থাকে অবশ্যই আমাকে জানাও আই কে পর থেকে ও কমেন্ট বক্সে লেখো যে তোমার সঙ্গে কি কী ঘটনা ঘটেছে তুমি কি এমন কোনো ঘটনা সাক্ষী হয়েছিল এর প্রতিবাদ কি এক্সাম কি ক্যান্সেল হবে হবে কি আবার সেই কেস আবার কেস হলে আবার কি এক্সাম হবে আবার কি ফায়ারের মতো আবার একটা ঘটবে কি যে বলা হচ্ছে তুমি তোমার সুচিন্তিত মতামত কারণ দেখো শুধু মতামাত্রা সুচিন্তিত হওয়াটাই গ্রহণযোগ্য কারণ উইদাউট প্রুফ ছাড়া কোনো কিছু করা বা কোনো কিছু বলাটা কতটা গ্রহণযোগ্য সেটা তো পরবর্তীকালে বলবে তবে এই যে প্রুফগুলো এগুলো পুরো আমার কালেক্টেড এর জন্য আইকে স্টাডিজ ক্লাস কোনোভাবেই দায়ী নয় ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দিস ইজ ইমরান খান শাইনিং আপ